আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ভারত চীনকে আটকাতে পশ্চিমবঙ্গে মোতায়েন করল রাফালে যুদ্ধ বিমান, আফগানিস্তানের এই জটিল পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী, রমরমা অস্ত্রবাজার, ফুল ট্রান্সফার এবং টেকনোলজিতে ভারতবর্ষকে হেলিকপ্টার দিতে চলেছে যে দেশ, সুদানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ২৪। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভারত চীনকে আটকাতে পশ্চিমবঙ্গে মোতায়েন করলো রাফালে যুদ্ধ বিমান। রাফালে আসার পর যে ভারতবর্ষের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য, কারণে চীন পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে লড়তে বিরাটভাবে অ্যাডভান্সের দেবে ফ্রান্সের এই যুদ্ধ বিমানটি। তবে এই রাফালেগুলিকে কোথায় মোতায়েন করা হবে? প্রথম থেকেই দুটি এয়ারবেসের কথা বলা হচ্ছে, যার মধ্যে একটি হলো আম্বালা এয়ারবেস এবং অপরটি হলো পশ্চিমবঙ্গের হাসিম এয়ারবেস। রাফালের প্রথম স্কোয়াড্রনটি হবে হরিয়ানা আম্বালা এয়ারবেস, সেখানে থেকে কাশ্মীর উত্তরাখণ্ডের মতো বিরাট আকাশসীমার দায়িত্ব নেওয়া হবে। পাশাপাশি এখানে দুটি দেশের সাথে লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, কারণ এখানে পাকিস্তান এবং চীন রয়েছে। অপরদিকে রাফালের দ্বিতীয় স্কোয়াড্রনটি থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে। ৭টি রাফালের যুদ্ধ বিমান নিয়ে ভারত এই হাসিমারা বেস বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের কাছে, কারণ এই এয়ারবেস থেকেই ভারতবর্ষের শিলিগুড়ি করিডর, যেখানে চীনের হাত থেকে চিকেন নেককে বাঁচানোর প্রধান উপায়। সবথেকে বড় ব্যাপার হলো এই স্থানে কিছু সুবিধা জনক স্থানে রয়েছে চীন এবং তুলনামূলকভাবে তা বলা বাহুল্য, কারণ লাদাখে বিরাট উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে সেখানে বায়ুর ঘনত্ব একটু কম, ফলে সেখানে যুদ্ধ বিমানের সুবিধাগুলি করতে পারে না। কিন্তু চিকেনের সুবিধা থাকার কারণে চীনের বিমান বাহিনীর সক্ষমতা বেশ বৃদ্ধি পাবে এবং তারা বেশি মাত্রায় তাদের আক্রমণ করতে সক্ষম হবে। এদিকে জানবেন আফগানিস্তানের এই জটিল পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী। আফগানিস্তানের চলমান জটিল পরিস্থিতির জন্য মার্কিন সরকারের গত ২০ বছরের দখলদারিত্ব ও ভুল নীতিকে দায়ী করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। গতকাল রোববার ইরান সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তাল তাবেক এর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। কিরগিজস্তানের এক কর্মকর্তা তিন দিনের জন্য ইরান সফরে গেছেন। বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইরান ও কিরগিজস্তানের দ্বিপাক্ষিক স্বার্থ নিয়েও কথা বলেন তারা। এছাড়া তেহরান ও বিশেষজ্ঞদের মধ্যে বিশেষ করে রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক গভীর ও জোরদার করার উপায় নিয়েও দুই কর্মকর্তারা আলোচনা করেছেন। আফগান পরিস্থিতি সম্পর্কে আলী শাকমানি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও ২০ বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠী সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করে। এদিকে জানবেন রমরমা বিশ্বের অস্ত্রবাজার। করোনা মহামারীতে বিপর্যস্ত সারা বিশ্ব, অর্থনীতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত, কিন্তু এরপরেও অস্ত্রের বাজার রমরমা। বিশ্বজুড়ে অস্ত্র তৈরির প্রতিষ্ঠানগুলো গত ৫ বছর ধরে গত বছরের রেকর্ড পরিমাণ আয় করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ সোমবার প্রকাশ করেছে সুইডেনের স্কটহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এতে বলা হয়েছে, এ মহামারীকালেও বিভিন্ন দেশের সরকার অস্ত্র কিনেছে, এছাড়া অস্ত্র কারখানাকে সাহায্য করতে বিভিন্ন দেশের আইন পাশ করা হয়েছে। এইচপিআরআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১০০টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের লাভ বেড়েছে ১.৩%, অস্ত্র বিক্রি হয়েছে ৫৩,১০০ কোটি মার্কিন ডলারে, কিন্তু এর বিপরীতে বৈশ্বিক অর্থনীতিতে সংকুচিত হয়েছে ৩%। এই প্রসঙ্গেতে এসআইপিআরআইয়ের গবেষক আলেকজান্ড্রা মার্কস্টেইনার বলেন, করোনাকালে অভিবাসন বেড়েছে, এ প্রভাব মোকাবেলায় অস্ত্র কারখানাগুলোতে বেশি অর্থ দিচ্ছে বিভিন্ন দেশের সরকার, এছাড়া বিশ্বজুড়ে সামরিক খরচ বেড়েছে। অস্ত্র বিক্রি শীর্ষে থাকা ৫টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের। দেশটির প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লকহিড মার্টিন, তারা এক বছরে অস্ত্র বিক্রি করেছে ৫,৮২০ কোটি ডলারের। এই প্রতিষ্ঠানটি যে অস্ত্রগুলো বিক্রি করে সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও F-35 ফাইটার জেট। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের BAE। ইউরোপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে। এরপর রয়েছে চীনের ৩টি প্রতিষ্ঠান। শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে থাকা চীনের প্রতিষ্ঠানগুলি অস্ত্র বিক্রি করেছে ৬,৬০০ কোটি ডলারের। ২০১৯ সালের তুলনায় চীনের অস্ত্র বিক্রি বেড়েছে ১.৫%। এদিকে জানবেন ফুল ট্রান্সফার এবং টেকনোলজিতে ভারতবর্ষকে হেলিকপ্টার দিতে চলেছে যে দেশ,
ভারতের সাথে ফ্রান্সের বন্ধুত্ব নিয়ে আর নতুন কিছু বলার নেই। ইতিমধ্যে ভারতকে ফ্রান্স রাফালে দেওয়ার পর অনেক দেশই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। বিশেষ করে পাকিস্তানের কারণে ফ্রান্সের রাফালের সাথে টক্কর দেওয়ার মতো যুদ্ধবিমান তাদের হাতে নেই, আর সেই কারণে তারা ইতিমধ্যে চীনের থেকে নতুন যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে সতর্কবার্তা শুরু করেছে। তবে ফ্রান্স শুধু রাফালে নয়, আরও কিছু যুদ্ধাস্ত্র দিতে চায় সেনাবাহিনীকে, পাশাপাশি টেকনোলজিও হস্তান্তর করবে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের কোনো শত্রু দেশকে তারা অস্ত্র বিক্রি করবে না বলেও জানিয়েছে। ফ্রান্স মেক ইন ইন্ডিয়া নীতিতে ফুল ট্রান্সফার অফ টেকনোলজি সহ তাদের প্যান্থার মিডিয়াম ইউলিটিক হেলিকপ্টারের 100% অ্যাসেম্বল লাইন এবং ড্যাজল্ট রাফায়েল 70% অ্যাসেম্বল লাইন ভারতে তৈরি করার জন্য ইতিমধ্যে অফার করেছে। এছাড়াও ফ্রান্স জানিয়েছে ভারতকে যেসব ডিফেন্স টেকনোলজি দেওয়া হবে তা ভারতের শত্রু কোনো দেশকে দেওয়া হবে না। এরপর জানিয়ে দিব সুদানে সাম্প্রতিক দাঙ্গায় নিহত 24। উত্তর আফ্রিকার দেশ সুদানে সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে 24 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় দারফুর এলাকায় রোববার আরবের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে, খবর আল জাজিরার। এর আগে গত নভেম্বর মাসে দারফুর অঞ্চলে গরুঘাটে টানা কয়েকদিনের সংঘাতে 35 জন নিহত হন। দারফুরের উড়ান্ত এবং শরণার্থীদের জেনারেল কোঅর্ডিনেশনের মুখপাত্র আদম রিগাল বলেছেন, শনিবার রাতে পশ্চিম দারফুর প্রদেশের ক্রিডিং আশ্রয় শিবিরে দুজন ব্যক্তির মধ্যে আর্থিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই ঘটনা নিয়েই পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পশ্চিম দারফুর প্রদেশের এই আশ্রয় শিবিরে মূলত উদ্ভস্টরাই বসবাস করেন। ব্রিগাল জানান, শনিবার রাতে ওই ঘটনায় রোববার খুব সকালে ওই ক্যাম্পে হামলা করে আরব শরণার্থীদের একটি গ্রুপ। পপুলার ডিফেন্স ফোর্স নামে পরিচিত ওই গ্রুপটি আশ্রয় শিবিরে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে। এ ঘটনায় কমপক্ষে 35 জন আহত হন। প্রাদেশিক রাজধানী জেনেনা থেকে 4 কিলোমিটার পূর্বে ওই আশ্রয় শিবিরটি অবস্থিত। এখানে আফ্রিকান মাসালিতে উপজাতির সদস্যরা বসবাস করেন। দারফুর সংকটের কারণে তারা বাড়িঘর হারিয়েছেন এবং ওই আশ্রয় শিবিরে বসবাস করেছেন। এদিকে জানবেন, জঙ্গি বিমান ফেরত পেল আফগানিস্তান। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটিতে পাইলটরা যেসব জঙ্গি বিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গি বিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে। আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় বালক প্রদেশের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনি পতনের পর কয়েকজন পাইলট বেশ কয়েকটি জঙ্গি বিমান নিয়ে উত্তর অঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিল। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গি বিমান ফেরত দিতে সম্মত হয় প্রতিবেশী দেশগুলো। আফগানিস্তানের তোলো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বালকের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ ওমরি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গি বিমান ফেরত আনা যায় নাকি, বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে। তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পাইলট নিয়ে যাওয়া বিমানবাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছেন। এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন। পালিয়ে যাওয়া পাইলটরা সাবেক আশরাফ গনি সরকারের শাসন আমলে তালেবানের বিরুদ্ধে বিমান হামলায় জড়িত ছিলেন বলে মনে করা হয়। এরই মধ্যে ইরানে আশ্রয় নেওয়া আফগানদের দেশে ফেরত যেতে বাধ্য করেছে প্রত্যক্ষদর্শীরা ও বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মীরা এই তথ্য জানিয়েছেন। গত মাসের শেষ সপ্তাহে 28,000-এর বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে, এবছর 10 লাখের বেশি আফগানকে ইরান থেকে দেশে পাঠানো হয়েছে। অক্টোবর 21 থেকে 27 তারিখের মধ্যে 28,115 জন আফগান দেশে ফিরেছেন বলে জানিয়েছেন তারা। আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলো সে দেশে ঠিকমতো কাজ করতে পারছে না বলে আফগানিস্তানের দুর্ভিক্ষের পরিস্থিতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমতো অবস্থায় আরও আফগান দেশে ফেরার উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণকর্মীরা। জাতিসংঘের ইরানের দূত মাজিদ তাকতে গত মাসে বলেছিলেন যে নতুন কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই তারা আফগান শরণার্থীদের দেখাশোনা করছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি গত মাসে ইরানে আর না যেতে আফগানদের প্রতি আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি ধারণ ক্ষমতা সীমিত বলে জানিয়েছিলেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থাতে সংকট রয়েছে। এই অবস্থা আফগানদের দেখাশোনা করার জন্য ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলেছে, 2020 সালে 34 লাখের বেশি আফগানকে আশ্রয় দিয়েছে। এর মধ্যে শরণার্থীদের প্রায় 8 লাখ ছাড়া 20 লাখের বেশি আফগান অভিবাসী হিসেবে ছিল এবং তাদের নথিভুক্ত নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।